ইন্ডিয়া চিনল না ডক্টর জাকির নায়েককে, আমাদের দেশে মানুষগুলো চিনল না মিজানুর রহমান আজহারিকে। আমরা কখনোই ভালো লোকের কদর করি না, যার কারণে আমাদের দেশে কোনো ভালো লোক জন্মায় না, জন্মাবেও না। এই মিজানুর রহমান আজহারি, যিনি যে গান বাদ্য শুনতে যাইতো যুবকরা আগে, কোনো দেশে কোনোখানে কোনো জায়গাতে কনসার্ট হলে যারা নাচ দেখতে যাইতো, তাদেরকে যখন ওয়াজের দিকে, কোরআন ও তাফসিলের মাহফিলের দিকে নিয়ে আসলো মিজানুর রহমান আজহারির মতো লোকরা, তখনই কিছু মানুষের জ্বলতে থাকল। শুধু মরিচ খেলেই জ্বলে না, অন্যের ভালো দেখলেও কিছু কিছু মানুষের জন্য। মিজানুর রহমান আজহারি চেয়েছিলেন যে আমাদের ধর্মটা যেন ভাগ করা না হয়। সবাইকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে সবাই যাতে এক হয়ে কাজ করে, মুসলিম ধর্মটাকে যে কেন কেউ আলাদা না করে। দুঃখের বিষয় হলো কিছু লোক তাকে আলাদা করে দিয়েছে। দোয়া করি আপনার জন্য, যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা যেন আবারও আপনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আরও শক্তিশালী করে। যেখানেই থাকেন ভালো থাকেন, সেই দোয়াই থাকেন।